জি 24 ঘন্টা কলকাতা। জি 24 ঘন্টার খবরের জের। অঙ্গ প্রতিস্থাপনে বেনিয়মের অভিযোগে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালকে শোকজ করা হল। শোকজ করল নিয়ন্ত্রক সংস্থা রোটো। এক গ্রহীতার প্রাপ্য অঙ্গ অন্য রোগীকে দেওয়ার অভিযোগ। মাস তিনেক আগে ইস্যুতে তোলপাড় স্বাস্থ্য ভবন। এই ঘটনায় এবার শহরে বেসরকারি হাসপাতালকে শোকজ করল প্রতিস্থাপন নিয়ন্ত্রক সংস্থা। গত আগস্ট মাসে এসএসকেএম হাসপাতালে ব্রেন ডেথ হয় শিলিগুড়ির কিশোরী মল্লিকা মজুমদারের। অঙ্গদানের সিদ্ধান্ত নেয় মল্লিকার পরিবার। অভিযোগ, ট্রান্সপ্লান্ট লিস্ট অনুযায়ী মল্লিকার লিভার এ রাজ্যের এক রোগীর দেহে প্রতিস্থাপনের কথা ছিল, কিন্তু বেসরকারি হাসপাতালে সেই লিভার হায়দ্রাবাদের এক রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়। অনিয়মের অভিযোগে নাম জড়ায় এক শীর্ষ স্বাস্থ্যকর্তা। জি 24 ঘন্টার খবর সম্প্রচারের পর ওই স্বাস্থ্যকর্তাকে পদ থেকে সরানো হয়, বদলি করা হয় উত্তরবঙ্গে। এবার বেসরকারি হাসপাতালে জবাব তলব করল নিয়ন্ত্রক সংস্থা রিজিওনাল অর্গান ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন বা রোটো। তালিকা অনুযায়ী কেন প্রতিস্থাপন হয়নি তা জানতে চেয়েছে রোটো। এ রাজ্যের কোন রোগীকে কেন অঙ্গ দেওয়া হল না তাও জানতে চায় রোটো। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোটো তাদের কাছে কয়েকটা ব্যাখ্যা চেয়েছে, তার উত্তর দেওয়া হয়েছে। যদিও হাসপাতালের জবাব সন্তোষজনক না হলে প্রতিস্থাপনের লাইসেন্স বাতিলও করতে পারে স্বাস্থ্য দপ্তর। সন্দীপ সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা।